রাজধানীর গুলশানে মার্কেট বন্ধ করে দেয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও কর্মচারীরা। দুপুরে গুলশান শপিং সেন্টারটি সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এই প্রতিবাদে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তায় অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। কয়েক ঘন্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। তারেক শিকদারের প্রতিবেদন। রাজধানীর গুলশান শপিং সেন্টার বন্ধ করে দেয় বৃহস্পতিবার দুপুর থেকেই মার্কেটের 733টি দোকানের ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তায় অবস্থান নিয়ে কয়েক ঘন্টা অবরোধ করে রাখে গুলশান এক নম্বর গুল চত্বর এলাকা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গুলশান মহাকালী বাড্ডা ও হাতিরঝিল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের মালিক নতুন ভবন নির্মাণ করবে তাই দোকান ছাড়তে এক মাসের নোটিশ দেয়, কিন্তু ভবন ছাড়তে ব্যবসায়ীরা আরও সময় দিতে বলে। সেই সময় শেষ হওয়ার আগে সিটি কর্পোরেশন মার্কেটটি সিলগালা করে দেয়, তাই দাবি আদায়ে বিক্ষোভ করছে তারা। হঠাৎ করে নোটিশ দিয়েছে যে মার্কেট থেকে আপনারা সরে যান, আমাদের নোটিশ দিয়েছে 30 তারিখ পর্যন্ত, কিন্তু আজকে সকালে হঠাৎ করে তারা সিলগালার করে দিয়েছে সিটি কর্পোরেশন। 30 তারিখ পর্যন্তই ছিল, আজকে 13 তারিখে ওনারা সিলগালা করে দিছে বিনা নোটিশে। এখন আমাদের যে এত লেনদেন, আমাদের যে এত ব্যবসার যে ছড়াছড়ি, এগুলো আমরা কিভাবে ম্যানেজ করব? সিলগালা করে দিছে, সিল খুলে দিতে হবে, বিদ্যুৎ সংযোগ দিতে হবে। পুলিশ এসে তাদের সরিয়ে দিতে চাইলে ব্যবসায়ীদের সাথে বাগবিতণ্ডা হয়। পুলিশের সাথে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে বিক্ষোভকারীদের লাঠি পেটা করে সরিয়ে দেয়া হয়। তো এক পর্যায়ে যখন দেখছি যে বেশ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, 2 ঘন্টার মতো সময় তারা এখানে অবস্থান করছে, পরে আমরা তাদেরকে একটু ধাক্কিয়ে মানে একটু প্রেশার ক্রিয়েট করে তাদের সরিয়ে দিয়েছি। দাবি দাওয়া আদায় করার জায়গা এটা না, রাস্তা ক্লিয়ার রাখতে হবে, এটা জনগণের রাস্তা। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।